15 বছর আগে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জয় করে ফিরেছিল ভারত। আরও একবার থ্রি লায়নদের ডেরায় সিরিজ জয়ের সুযোগ। এবারও দলের সাথে আছেন রাহুল দ্রাবিড়, তবে কোচের ভূমিকায়। আশা হতাশার দোলাচলে মাঠে নামতে হচ্ছে সফররত ভারতকে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা দলের বাইরে করোনা আক্রান্ত হয়ে, তবে শেষ টেস্টের আগে আসার ব্যাপার হল 2-1 ব্যবধানে এগিয়ে থাকা। গেল বছর সেপ্টেম্বরে দলের বেশ কয়েকজন ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছিল এই সিরিজ। ছন্দে থাকা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে অন্যতম দুশ্চিন্তা হতে পারে সাবেক অধিনায়ক বিরাট কোহলির অফ ফর্ম। তাছাড়া রোহিত ছিটকে যাওয়ায় ওপেন করবেন কে, সেই প্রশ্নও আছে। তবে টপ অর্ডারের লম্বা ব্যাটিং লাইন আপ শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়াস আয়ার, কোহলি, ঋষভ পন্থরা রয়েছেন। রোহিত শর্মা কোভিড আক্রান্ত হওয়ায় জসপ্রীত বুমরা 36তম অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ভারতকে। কপিল দেবের পর এই প্রথম কোনো পেসার নেতৃত্ব দিচ্ছেন টিম ইন্ডিয়াকে। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে মুখিয়ে তিনি। অধিনায়ক ছাড়াও মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর থাকবেন পেস আক্রমণে। অন্যদিকে নতুন এক যুগে প্রবেশ করেছে ইংল্যান্ড। ম্যাককালামের কোচিং আর বেন স্টোকসের অধিনায়কত্ব টেস্ট ক্রিকেটকে ইংলিশরা নিয়ে গেছে ভিন্ন এক মাত্রায়। টেস্ট ক্রিকেটে প্রতিটি ম্যাচও যে জেতা সম্ভব তা করে দেখিয়েছে গেল সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছে। ব্যাটিংয়ে দুর্দান্ত জনি বেয়ারস্টো, জো রুটরা, অধিনায়ক বেন স্টোকস নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। পাশাপাশি জ্যাক ক্রলি, ওভারটন রয়েছেন ছন্দে। আর বোলিংয়ে তো প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছেন স্টুয়ার্ট ব্রড, অ্যান্ডারসন, ম্যাথিউ পটরা। তাই সমতায় সিরিজ শেষ করতে আক্রমণাত্মক ক্রিকেটেই চোখ ইংলিশ অধিনায়কের। Dynamic of team, but you know, we concentrate on ourselves, we understand what we do well, but এখন পর্যন্ত দুই দলের 130 দেখায় জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।